হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু যুব সাকসেস একাডেমি গত ষোলোই ডিসেম্বর ডাব্লিউ বিসিএস দু হাজার তেইশ প্রিলিমিনারি এক্সাম হয়ে গেল এবং তার এক সপ্তাহর মধ্যেই বাইশে ডিসেম্বর পিএসসির দ্বারা অফিসিয়াল অ্যান্সার কি প্রকাশিত হয়ে গেছে কিন্তু এখন অফিসিয়াল অ্যান্সার কিতে অনেক জানা কোশ্চেনেরই ভুল অ্যান্সার দিয়ে ফেলেছে আমরা আজকের ভিডিওতে কি কি ভুল অ্যান্সার দিয়েছে এবং তার সঙ্গে এই ভুলগুলো ঠিক করার জন্য পিএসসি কবে ডেট দিয়েছে এবং কি করণীয় কিভাবে এই ভুলটাকে করা যায় আজকের ভিডিওতে আলোচনা করে দেব তো চলে আসা যাক প্রথমে দেখা যাক কি কি ভুল আছে কোয়েশ্চেন নাম্বার এইটিনে দেখো হুইচ অব দ্য ফলোইং ইজ এ এক্ষেত্রে পিএসসি দ্বারা ক্যানটাকে রাইট অ্যান্সার করেছে কিন্তু একাধিক ইংলিশ গ্রামার বই স্পেশালি পিসি দাসের বইয়ে তোমরা দেখতে পাবে ক্যান এবং ডু দুটোই কিন্তু রাইট তো এটা একটা কিন্তু খুবই কনফিউজিং যারা ডু করে এসেছে তাদের ভুল কেন এইটা নিয়ে কিন্তু একটা সংশয় সৃষ্টি হচ্ছে নেক্সট আমি চলে আসি পরবর্তী কোশ্চেন দেখো ফর্টি টু এরটা উনিশশো ছিয়াশিতে কলকাতায় অনুষ্ঠিত জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনের ঐতিহাসিক গুরুত্ব কি ছিল দ্বারা জানানো হয়ে যাচ্ছে রাইট আনসার হবে এ কিন্তু কেন ভুল স্পেশালি দাদাভাই নৌরজির সভাপতিত্ব করেছিলেন এটা আমরা সবাই জানি তাহলে এইটার মধ্যে ভুল কি আছে তো সঠিক এক্ষেত্রে হওয়া উচিত ছিল ডি উপরের সবকটি তোমরা জীবন মুখোপাধ্যায় থেকে আরম্ভ করে তোমরা কিন্তু পিএসসি কে এই বিষয়টা জানাতেই পারো সাপোর্টিং তথ্য হিসেবে যে কোনো বইয়ের লেখাটা তুলে পাঠিয়েও দিতে পারো নেক্সট আমরা চলে আসি দেখো যেটা আছে ভারতীয় সংবিধান কোন অংশে রাজনৈতিক ন্যায় ধারণাটির উল্লেখ আছে এইটা কিন্তু পিএসসির দ্বারা জানানো হয়ে যাচ্ছে কেবলমাত্র ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় এটাও একটা ডাউটফুল কোশ্চেন ডিটা আমার মতে সঠিক হওয়া উচিত ছিল নেক্সট আমরা চলে আসি এরটা ডাল উৎপাদনে ভারতে হেক্টর প্রতি উৎপাদনে সর্বোচ্চ কোন রাজ্য পিএসসির অ্যান্সার কিতে এটা জানানো হয়ে যাচ্ছে উত্তরপ্রদেশ কিন্তু আমরা একাধিক বইয়ে দেখতে পাবো কার্তিক মন্ডল থেকে আরম্ভ করে বিভিন্ন বইয়েতেই এর অ্যান্সার মধ্যপ্রদেশও পাচ্ছি এবং গুগল করলেও তোমরা অনলাইনে দেখতে পেয়ে যাবে রাজস্থানটাকে অনেক জায়গায় সঠিক অ্যান্সার করেছি কিন্তু কোনো মতে উত্তর প্রদেশটা হতেই পারে না তো এটাও একটা কনফিউজনের সৃষ্টি হচ্ছে আমরা চলে আসি একশো বাইশের এর বঙ্গভঙ্গের পর যে দুটি নতুন প্রদেশের অস্তিত্ব তৈরি হয় তা হলো পিএসির অ্যান্সার কিতে এটা জানানো হয়েছে এ পূর্ব বাংলা এবং বাংলা কিন্তু একাধিক বইয়ে যেমন মডার্ন হিস্ট্রি তোমাদের অতি পরিচিত বই সোনালী বানসালের বইতে ভালোভাবে মেনশন করে দিয়েছে পূর্ব বাংলা এবং আসাম তো এই যে কোশ্চেনটা এটাও কিন্তু কনফিউজিং কোশ্চেন সঠিক আমার মতে পূর্ব বাংলা আসাম ও বাংলা এই যদি অপশনটা থাকতো সেটা কিন্তু রাইট অ্যান্সার হতো নেক্সট আমরা চলে আসি একশো সাতান্নটায় উনিশশো এর অক্টোবর মাসে মহাত্মা গান্ধীর মনোনীত সত্যাগ্রহী যিনি ব্যক্তিগতভাবে সত্যাগ্রহ পালন করেছিলেন তিনি হলেন পিএসির আনসার গীতে এটা দেখতে পাচ্ছি আমরা দেয়া আছে সি ডক্টর রাজেন্দ্র প্রসাদ কিন্তু আমরা এটা সবাই জানি যে বিনবভাবে এটা রাইট আনসার হবে কিন্তু অপশনই তো এটা নেই তাহলে তো হিসেব মতো সবাইকেই নাম্বার দিয়ে দেওয়া উচিত তো আমি আপাতত এই ছখানা কোশ্চেন পেয়েছি যদি তোমরা এছাড়াও কিছু কোশ্চেন ডাউট আছে বলে মনে হয় তো কমেন্ট সেকশনে জানিয়ে দিও এইবার পরের প্রসঙ্গ যে কিভাবে তোমরা এই আবেদনগুলোকে জানাবে যে পিএসসি এর কিটা ভুল আছে সেটা জানাবে কি করে দেখো আগামী তিরিশে ডিসেম্বর থেকে পাঁচই জানুয়ারির মধ্যে পিএসসির ওয়েবসাইটে একটা লিংক পাঠাবে সেই লিংকে তোমরা ক্লিক করে